নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সকলের পাঠশালাতে এখানে আমরা ক্লাস ফাইভ থেকে গ্র্যাজুয়েশান পর্যন্ত বিভিন্ন বিষয়ের আলোচনা প্রশ্নোত্তর ও সাজেশান নিয়ে আলোকপাত করব। আজকে আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর প্রথম ভাষা বাংলার পাঠ্যপুস্তক সাহিত্য মেলার গল্প কি করে বুঝবো লেখিকা আশাপূর্ণা দেবী এটি গল্পের দ্বিতীয় ভাগ এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানাতে পারো তোমাদের সমস্যা ও প্রশ্ন আমি চেষ্টা করব তার সমাধান করে দেওয়ার এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে অলে পেশ করে দাও তাহলে শুরু করা যাক আজকের ভিডিও পুরো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে আশাপূর্ণা দেবীর কি করে বুঝব গল্পের প্রথম খণ্ডে আমরা জেনেছি মুখ্য চরিত্র বকুর ভবানীপুরের বাড়িতে উত্তরপাড়া থেকে তার মায়ের পাতানো দুই মাসি ছেনুমাসি ও বেনুমাসি আসেন সঙ্গে আসে বেনুমাসির ছেলে ডাম্বুল এদিকে বুকুদেরও আজ সিনেমা দেখতে যাওয়ার কথা তাই বুকুর মাও বিরক্ত হয় যদিও মুখে তিনি কোনো প্রকাশ করেন না বুকুদের বাড়িতে এসে ডাম্বল বিভিন্ন দুষ্টুমি করতে থাকে তাতে বুকুও বেশ বিরক্ত হয় এবং কড়া ভাষায় ডাম্বলকে বকে দেয় ছেনুমাসি সেই কথা বুকুর মাকে নালিশ করে এবার শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ শুনে তো বুকুর মার আক্কেল গুরু হঠাৎ আজ কি হলো ছেলেটা সত্যি ভুটে তুটে পেলো নাকি কই এমন অদ্ভুত বেয়ারা তো ছিল না কি আর করেন প্রায় কাঁদো কাদো হয়ে বলেন সত্যি এই ছেলেকে নিয়ে যে আমাদের কি জ্বালাই হয়েছে ছেনুমাসি হাড় ভাজা ভাজা হয়ে গেল যত বড় হচ্ছে তত যেন যা তা হয়ে যাচ্ছে কে জানে পাগলা টাগলা হয়ে গেল নাকি পাগলা বললে যদি দোষ খণ্ডায় ছেনুমাসিরা অবশ্যই তেমন বোকা নয় যে সহজে ছেলেকে পাগল বললেই তা বিশ্বাস করবে মনে মনে ভাবেন মোটেই তা নয় বরং পাগল বানাতে পারে লোককে হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে ওঠেন আর কিছু নয় সেলফের উপর থেকে টেবিল ল্যাম্পটাকে ফেলে ভেঙে শেষ করেছে ডাম্পুর এবারে আবার ছেনু বেনু দুই বোনের অপ্রতিভ হওয়ার পালা কিন্তু বকুরমা মা হ্যাঁ করে হেসে ওঠেন আহা আহা যাক বেনুমাসি ছেলেকে আর বকতে হবে না ছোট ছেলে দুরন্ত হবে না একটু মাটির পুতুলের মতো চুপ করে থাকবে ছটপটে ছেলেই আমার ভালো লাগে কাজ কুড়োতে কুরোতে বুকুর মা আরও বলেন যে ছেলেরা ছোটবেলায় দুরন্ত থাকে তারাই নাকি বড় হয়ে মহাপুরুষ হয় তারপর গল্প চলে যত সব মেয়েরই গল্প আর কি কবে মেয়ের বিয়ে হলো কাদের বইয়ের কী কী গয়না হলো শাড়ির আজকাল কীরকম জলের দর হয়ে গেছে ছেনুমাসিরা তো আলমারি বোঝাই করে ফেলেছেন শাড়ি কিনে কিনে বুকুর মা রাখছেন না কেন এই বেলা এই সব আলোচনা গল্প থামাতে হয় বুকু আর বুকুর সেজখড়িমা দুজনে মিলে অতিথিদের জন্য চা আর খাবার নিয়ে আসেন বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ শিঙাড়া নিমকি না খাবনা খাবনা করেন অবশ্যই যেন ভয়ানক একটা কষ্টকর কাজ করেছেন এইভাবে খেয়ে ফেললো সবই রাম বল গাও করে সব কিছু খেয়ে ফেলে রাবড়ির রস চাটে বসে বসে বুকুর মা বলেন এই বুকু তোর বাবা এসেছেন অফিস থেকে বলগে যা মাসিমারা এসেছেন তা বাবা খুব জানেন সেই জন্যই তো চোটে মোটে লাল হয়ে বসে আছেন বললেন খুব যা হোক ছেনুমাসিরা বেড়াতে আসার দিন পেলেন না আমাদের সিনেমার টিকিটগুলো পচাবার জন্য বেছে বেছে আজই আসতে ইচ্ছে হলো হায় হায় কি করবেন বুকুর মা ছেলেকে চর কষাবেন নিজের গালে মুখে চড়াবেন এ আবার কি ভীষণ শত্রুতা শুরু করেছে আজ বুকু আর কি বলে মুখ রক্ষা করেন নিজের শুধু মনে মনে ভাবতে থাকেন এরা একবার উঠলে হয় ছেলের হাড় একটাই মাস একটাই করে ছাড়বেন শুধু হাত দিয়ে পেয়ে উঠবেন না লাঠশোটা ধরবেন ছেনুমাসিরা বিশ্বম্ভর মূর্তিতে বললেন আচ্ছা তাহলে উঠি নির্মলা তোমার অনেক ক্ষতি করে দিলাম বুকুর মা কোন মুখে আর কথা বলবেন এবার একদিন এসো ছেনুমাসি ফেল ফেল করে তাকিয়ে থাকেন বোকার মতো ডাম্বল জুতোর মধ্যে পা গলাতে গলাতে বুকুকে বলেন আমায় তো খুব বলা হচ্ছিল তুই স্কুলে ভর্তি হয়েছিস বুকু বুক টান টান করে বলে নিশ্চয়ই কোন স্কুল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কখনা বইলে সে অনেক সব মিলিয়ে সাত আটটা বাবা আর কত দেরি করবে তোমরা যাও এবার রাত্রি হয়ে গেল যে এখন মা কখনই বা রান্না করবেন আর কখনই বা তোমাদের নিন্দা করবেন নিন্দে ছিনুমাসিরা শুধু ফেল করতে বাকি রাখেন আর বুকুর মা তার মুখ দেখে মনে হয় ফেল করেইছেন বুঝিবা এবারে ডাম্বল ঘুষি পাকিয়ে বলে নিন্দে কেন রে নিন্দে কিসের বাহ নিন্দে করা হবে না বুকু যেন অবাক হয়ে গিয়েছে এইভাবে বলে বেড়াতে আসে লোক চলে গেলে নিন্দে করতে হয় তাদের বলতে হবে না ছেলেটা কি অসভ্য হ্যাংলা মাসিরা কি অহংকারী এসে তো মাথা কিনলেন শুধু শুধু এক গাদা পয়সা খরচ হয়ে গেল তাছাড়া বুকু এত তাড়াতাড়ি কথা বলে ধরলে কথা থামায় না যা বলবার সব বলে নেয় সে তবু ওর ছাড়া থামিয়ে দিয়ে থেনুমাসি বলেন বলো বাবা প্রাণ ভরে বলো বলে গটগট করে চলে যান পিছন পিছন বেনুমাসি আর ডাম বল আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে ঠ্যাঙান আর চেঁচান বল শয়তান ছেলে কেন এই রকম কথা বললি বল বল শিগগিরি মেরে মেরে তোকে মেরেই ফেলবো আজ তবু চুপ করে আছিস কেন ও সব বললি যতক্ষণ না বলবি মার থামবে না আমার লক্ষ্মী ছাড়া পাজি বাঁদর লোকের সামনে আমার মুখে চুনকালি গোলমাল শুনে বুকুর বাবা এসে হাজি কি হলো কি ছেলেকে বেধারক পেটাচ্ছ কেন পিটোবো না বুকুর মা হাঁপাতে হাঁপাতে বলেন পিটিয়ে ওকে তক্তা করব আমি জানো ও কি করেছে আজ একে একে ছেলের ভুতুরে বুদ্ধির কথা বলতে থাকেন মা আর শুনতে শুনতে বাবা রেগে আগুন হয়ে ওঠেন তখন তিনিও রেগে যান পোহারে সত্যি যে ছেলে মা বাপকে এভাবে বাইরের লোকের কাছে অপদস্থ করে তাকে মেরে তক্তা করে ফেললে রাগকে মেটে দুজনে মিলে চেঁচা বল বল কেন বললি বুকু অনেকক্ষণ গো ধরে চুপ করে মার খাচ্ছিল আর পারে না ডুমড়ে কেঁদে উঠে বলে নিজেই তো দুপুরবেলা একশোবার করে বললে সময় সত্যি কথা বলবি কারো কাছে কিছু লুকোবি না এখন ভাই নিজেই মারছ কি করে বুঝবো আসলে কি করতে হবে এই হলো গল্প কি করে বুঝব এবার গল্পের বিষয়বস্তু সংক্ষেপে জেনে নেওয়া যাক যেটুকু মনে রাখলে তোমরা গল্পে প্রশ্ন উত্তর করতে পারবে বেশ ভারী চেহারা ছেনুমাসি বেনুমাসি আর তার ছেলে ডাম্বল উত্তরপাড়া থেকে ভবানীপুরে নির্মলাদের বাড়িতে বেড়াতে এসেছিল দু তিনবার বাস বদলে তারপর রিকশায় চড়ে ধকল সামলে তারা এলেও অসময় বাড়িতে লোকের এই বেড়াতে আসার ব্যাপারটিকে নির্মলা একেবারেই ভালোভাবে নেননি তাছাড়া সেদিন স্বামী পুত্রসহ তার সিনেমায় যাওয়ার কথা ছিল ছ বছরের ছেলে বুকু তিনতলায় ছু থেকে ছুটে এসে মাকে অতিথিদের আসার কথা শুনিয়ে এসে দেখে ডাম্বোল তার সেজ কাকার আলমারি ভেঙে বইপত্র মাটিতে নামিয়ে অগোছালো করে রেখেছে মায়ের মৃদু শাসনও তাকে থাম থামাতে পারেনি নির্মলা অতিথিদের অভ্যর্থনা জানালে বুকু প্রকৃত সত্যতা অর্থাৎ নির্মলা যে খুশি হননি তা তাদের সামনে উদ্ঘাটিত করে দেয় এতে অতিথিদের অস্বস্তি বাড়ে তার মা অপ্রতিভ হয়ে পড়েন ক্রমশ দেখা যায় ডাম্বল ও বুকু তাদের সরল সত্য অকপট বক্তব্যের মধ্য দিয়ে বড়োদের দ্বিচারিতাকেই গল্পে স্পষ্ট করে তুলেছে ডাম্বলকে স্কুলে ভর্তি না করানো প্রসঙ্গে তার বাবার যুক্তির কথা সে বললে বেনুমাসির মুখ চুন হয়ে যায় ছেলে কীর্তির কথা শুনে নির্মলা মনে মনে সত্যিই তাকে ভূতে ডুতে পেল নাকি এই ডাম্বল হুড়মুড় করে ঝরঝর করে টেবিলের ল্যাম্প ভেঙে চুরমার করে তো ওই বুকু অতিথিদের খাবার পরিবেশন করে জানায় তার বাবা চোটে মোটে লাল হয়ে বসে আছে নির্মলা ভাবেন যে অতিথিদের হয়ে গেলে ছেলে হাড় মাস একঠাই করে ছাড়বে অতিথিরা বিদায় নিলে রণচণ্ডী মূর্তি নিয়ে নির্মলা ছেলেকে শাসনের নামে পেটাতে শুরু করে তার স্বামীও একসময় এসে তাতে যোগ দেয় অন্য লোকের সামনে অপমানিত ও অপদস্থ হওয়ার তার উন্মত্ত হয়ে ওঠেন বুকুর বলা সত্যি কথাগুলো লোকের সামনে তাদের মুখে চুনকালি মাখিয়েছে কেন সে এসব বলল এই প্রশ্নের জবাবে অসহায় বুকু ডুগড়ে কেঁদে উঠে একবারই বলতে পারল সে তো আর শিক্ষা সেদিন দুপুরেই পেয়েছে যে সবসময় সত্যি কথা বলতে হবে কারো কাছে কিছু লুকোনো যাবে না সেই শিক্ষার প্রতিফলনই তো সে তার আচরণে ঘটিয়েছে আর তাতেই ঘটেছে বিপত্তি তার প্রতি নেমে এসেছে নিষ্ঠুর আঘাত গল্পের শেষে তাই সে চোখের জলে ভাসতে ভাসতে বলে কি করে বুঝবো আসলে কি করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই এই চ্যানেলে চোখ রাখলে এই ধরনের আরও ভিডিও তোমরা পাবে তাই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ